হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে একটু স্পেশাল ব্লগ, তো দেখতে থাকো তারপরে বলছি। দিদি কোথায়? ও এখনো সাজগোজ হয়নি, এখন ফ্যাডি হবে না। আরে তুমি বাবা কারা তুই চিবুয়ের কাছে গেলি? কারা বাবু কারা? তো এই ব্লগটা শ্যুট করা হয়েছিল ভাইফোঁটার দিন, মানে ভাইফোঁটার স্পেশাল ব্লগ ছিল এটা। তো এখন সবাই আছি ননদের বাড়িতে, মানে দিদির বাড়িতে আর কি। তো দেখতেই পাচ্ছে লাইন দিয়ে ভাইয়েরা বসেছে। তো দিদির ভাইয়েরা বসেছে, ওইদিকে আছে বড় দাদা, তো মাঝখানে আছে দিদির ছোট ভাই, তারপরে এদিকে আছে দিদির মেজো ভাই। তো এইভাবে প্রত্যেককে ফোঁটা দেবে দিদি, আর আমার দুই জাও এখানে উপস্থিত আছে, মানে দিদিরা আর কি। তো সবাই একসঙ্গেই আছি আমরা মোটামুটি আজকে। বরদাদা থাকে হচ্ছে ফারাক্কাতে, তো ওখান থেকে সকালবেলায় এসছে আজকে। তো এসেই সোজা স্নান টান করে দিদির বাড়িতে ঢুকেছে। আর এই তিন ভাই বসেছে যে টি শার্টগুলো পরে আর কি, এগুলো তিনজনকেই দিদি গিফট করেছে ভাইফোঁটা উপলক্ষে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফিরে যাওয়ার প্ল্যান আছে চাকদাতে, কারণ ওর ডিউটি আছে। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি না, ও একাই যাবে আজকে। তো ফোঁটা নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো সেই কারণেই আমাদের দিদিবাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে আর কি। আর একটু আগে আসতে পারতাম যদি ও প্রথমেই বলতো যে আজকে যাব না, মানে না গেলেও হবে। যাই হোক, একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, আর সেইভাবে রেডি হয়ে পারিনি আমরা। তো দিদির ফোঁটা দেওয়া হয়ে গেছে তিন ভাইকে, এবারে খেতে বসে ফোঁটা নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিদি ভাত রেডি করবে, তো এখানে একটু হেল্প করছি আর কি। ভাই ফোঁটার খাওয়া দাওয়া এখন শুরু করবে মিস্টার। তো এখানে আছে হাঁসের মাংস, ডাল, আর এখানে আছে পাঁচ রকমের সবজি, সরি পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি, আর বেগুন ভাজা, পটল ভাজা, লেবু, শসা। তো চলো খাওয়া শুরু করো। দিদি চাটনিটা দাও। তো ও দিকে খেয়ে বেরিয়ে গেছে, আর এখন দাদারা বসেছে খেতে। বলছে কি দাদা, কি বলছো দাদাকে, কি বলছো বাবা? ও শাকা খাবে, বউদেরকে লেকচার করা হচ্ছে এখন। ননদের বাড়িতে এসছি আমরা সবাই এখন। আমাদের যে ননদ বাবা, এটা আসতে বলতে হবে। এটা হচ্ছে ক্যামেরার সামনে আমি ছোট, তাই জন্য শুধু জলে দিয়েছি। ছোট তো না, মেয়ে দেবো আসো না দাদা, সবচেয়ে ছোট কে? হ্যাঁ ছোট। এই যে কাম্মা, তুমি কান্না না প্যাকেট মিষ্টি নিয়ে এসছে, কিন্তু ভিতরে চারটে করে মিষ্টি আছে। দাদা দাদা বাবা কে কোনটা খাবে? এটাতে কি আছে? দাদা 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 বাবা মিষ্টিটা ভালো না? কোনটা খাচ্ছিস?
খাইছিস ওকে? কি খাচ্ছিস? এটা মুড়ি কুটে কুটে খায়। এখন বাড়ির দিকে যাচ্ছি। তো অনেকক্ষণ পর, মানে এই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা। তো সবাই একটু রেস্ট ফেস্ট, গল্প টল্প করছিলাম, তারপর বৌদিরা বাড়ি চলে গেছে। তো আজকে বৌদির মেয়ের, মানে আমাদের ভাইঝির জন্মদিন আর কি, তো ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওখানে যাবো। তো এখন ফ্রেশ ট্রেশ নেই, ওকে একটু খাওয়াবো, দেন যাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো সেটাও। চন্দনের ফোঁটা দেয়া যেত না আজকে জন্মদিন। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আমি আর ভিডিও ওখানে করতে পারলাম না। তো যাই হোক, ওখানে কেক টেক খেলাম আর কি, এসছি আবার দিদির বাড়িতে। তো এখন রাতেও এখানে খাওয়া দাওয়াই হবে, আর আয়ুষ আবার বাজি নিয়ে এসছে, আয়ুষ বাজি ফাটাবে বলে। তো চলো, ওরা নিচে বাজি ফাটাচ্ছে, তো যাই আমরা একটু। সামনে দাঁড়ায় না, এ দিয়া সব বাজিগুলো নিয়ে আমি দিকে চলে যাচ্ছিস কেন? আচ্ছা এখানে করে ইয়ে অনেক রাত হয়ে গেছে, ও আর এখানে থাকতে চাইছে না। ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কিছু যদি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছে যায়। সো বাই।